শিবু দাদা, সব মিলে কেমন যাচ্ছে, ব্যস্ততা কেমন আছে? হ্যাঁ, ব্যস্ততা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আমরা সম্প্রতি কলকাতা থেকে শো করে আসলাম এবং এটা আমাদের প্রথম সফর ছিল, যদিও কলকাতায় মেঘদলের, এবং ওখানে একটা অসাধারণ সাড়া পেয়েছি আমরা। এবং আমরা ভাবিনি যে পুরো মঞ্চ, পুরো অডিয়েন্স এরকম কানায় কানায় পূর্ণ থাকবে। এবং এটা নিয়ে কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে ওখানকার মেইন স্ট্রিম পত্রিকা, ওখানকার শ্রোতারা এটা নিয়ে বেশ বলাবলি করছে, তাদের রেসপন্স অসাধারণ ছিল। ওটা নিয়ে আমরা ফিরলাম এবং পরপর দুটো শো করলাম, গতকাল আইউবিতে করলাম, আজকে এখানে করছি। তো আমার মনে হয় যে কনসার্ট, যদিও এই সময়টাতে খুব একটা কনসার্ট হয় না, তারপরেও একটা ব্যস্ত সময় যাচ্ছে, দিস গুড আমাদের জন্য। আমরা হয়তো আরও সামনে শীতের সিজন যখন আসছে তখন আরও অনেক শো করবো আশা করছে। এখন মানে মেঘদল শুধু বাংলাদেশে না, মেঘদল ওপার বাংলা, এপার বাংলা সব জায়গায় পৌঁছে গেছে। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মাস, এই গত এক দুই মাস আগে পোস্ট হয়ে দিয়েছিলেন যে তবু মনের 3 বছর পূর্তি, তারপরে লিখেছিলেন যে নতুন গান আসছে, আরেকটা গান আসছে আর কি, যেটা আমরা অগাস্ট 8 থেকে 10 এরকম একটা সময় আমরা ছাড়ব, এরকম একটা আমাদের, আমরা এখনও পর্যন্ত এটা জানি যে 8 থেকে 10 এরকম সময় আমরা ছাড়ব নতুন গান। আর বাকিটা আসলে বলবো যে আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটিস সেটা তো চলছেই, তো দেখা যাক আর কি, সামনে আমাদের শোয়ের উপর অনেক কিছু নির্ভর করবে আর কি, নতুন গান ছাড়লে সেটার রেসপন্স সবটা মিলে আর কি, আর আরেক রকমের ব্যস্ততা। আর মেঘদল অ্যালুমিনিয়ামের ডানার তো আরও অনেকগুলো গান আছে যেগুলো আমরা রেখে দিয়েছিলাম, মানে ভিডিও করছিলাম, নানা রকমের কাজ করছিলাম, এটা নিয়ে রিভাইজ করছিলাম, এটাকে সেসব হচ্ছে আর কি। যে বললেন নতুন গান আসছে, সেটা কি মিউজিক ভিডিও আকারে আসবে নাকি কিভাবে আসছে, মানে অগস্টে যেটা আসবে এটা একটু থাকুক, মানে ইয়ে থাকুক, না বলাই থাকুক, একটা কিছু আসবে আর কি, একটা গান আসবে এটুকু বলতে পারি আর কি। মেঘদল কখনো নিরাশ করেনি, আশা করি নিরাশ করবে না। যেটা জানবো সেটা হচ্ছে যে এই একদিন আগে হচ্ছে হাওয়ার 1 বছর পূর্তি, সেখানে মেঘদলের একটা তো বড় একটা অবদান আছে, তো এই যে এই হাওয়ারও তো ধরতে গেলে 1 বছর পূর্তি, এক মানে ধরতে গেলে তাই, তবে তারপরে মনে হচ্ছে যে সত্য গানটা মুক্তি পেয়েছে, এখনও কিন্তু সেই হাওয়ার রেস চলছে, একটা গান এখনও এত জীবন্ত 1 বছর পরেও, এই অনুভূতিটা একটু জানো। এটা অবশ্যই অভাবনীয় একটা অনুভূতি, আমরা এখনও খুব বিহ্বল আছি এটা নিয়ে। আমরা এখনও যখন গাই এই গানটা মঞ্চে, আমরা দেখতে পাই মানুষের বিপুল সাড়া দেখতে পাই, এবং এটা একটা বড় দায়বোধ এবং দায়িত্ববোধ তৈরি হয় এটার ভেতর দিয়ে, এবং মনে হয় যে মেঘদলকে আরও বহুদূর যেতে হবে এই ধারাবাহিকতায়। এবং আমরা যদি এটাকে একটা ক্লাসিক বলি মেঘদলের, তাহলে এরকম আরও বহু ক্লাসিক মেঘদলের তৈরি করবার একটা প্রত্যাশা মানুষের তৈরি হয়ে গেছে, মানুষের মধ্যে, আমাদের মধ্যে, তো এই আর কি, ওই দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছি। তবে গান তো আর জোর করে হয় না, গান একটা অর্গ্যানিক প্রসেসের মধ্যে দিয়ে হয়, তো আমরা অপেক্ষা করছি আরও গান হবে, আমরা এরকমভাবে সাড়া পাবো মানুষের কাছে, হয়তো এত সাড়া না পেলেও আমরা আমাদের মতো করে আমাদের কাজটা করে যাবো। এই যে বললেন যে গান হচ্ছে জোর করে হয় না, একটা ফিলিংসের ব্যাপার থাকে, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে, এই যে এই হাওয়ার গান, মানে সব গানের পরে এই হাওয়ার, এই গানের পরে নিশ্চয়ই প্রেশারটা বাড়িয়ে দিয়েছে বহু গুণে, যে এখন একটা কাজ করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হবে, এটা কি প্রেশার লাগে নাকি এনজয় করছেন, মানে এটা আসলে কেমন লাগছে? না না, আমরা কখনোই ওই প্রেশারটা মাথায় নিচ্ছি না, কারণ আমাদের বনবিবি গানটা বেরিয়েছে, ওই গানের সাথে এই হাওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু ওইটাও মানুষ সাদরে গ্রহণ করেছে। তা আমরা চেষ্টা করব আমাদের যে নিজস্বতা, মানুষ যেমন প্রত্যাশা করে যে এবার মেঘদল একটা অন্য কিছু করবে, ওই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে চাইব আমরা, এবং একই রকমভাবে আমরা আসলে আমাদেরকেই চমকে দিতে চাই, শ্রোতাদেরকে অনেক পরে আর কি, আমরা আমাদেরকে চমকাতে চাই, নতুন একটা চ্যালেঞ্জের মধ্যে নিজেদেরকে ফেলতে চাই, কারণ গান হচ্ছে একটা মনের তাগিদে করা। অবশ্যই মেন স্ট্রিমে আমরা গান করছি এখন, অনেক শ্রোতাদের চাপ আছে, কিন্তু সেই চাপ মাথায় নিয়ে গান হবে না আসলে, সেটা আমরা সেভাবে করতে চাইও না আসলে। এখন যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে মেঘদলের বাইরে গিয়ে শিবু কুমার শীলের ব্যস্ততা কী নিয়ে, কারণ উনি অনেক লেখালেখি করে, অনেক আঁকা আঁকি করে, উনি ওনার মতো করে চলে, তো উনি কী নিয়ে ব্যস্ত আসলে? আমি জীবনযাপন নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, মেঘদল তো পুরোটা সময় নিয়ে নিচ্ছে, আর একই সাথে আমার কিছু, যেমন আমার বই আসলো এবার বইমেলাতে, মুমূর্ষু খয়েরি রাত, আমি এরকম আরও কিছু কাজ করছি আর কি, যেটা একটু টেক্সট বেইজ, তো এরকম কিছু কাজ সামনে হয়তো আসবে, আর এর বাইরে কিছু আসলে সেটা হয়তো দেখতে পাবেন আর কি। দর্শকদের কী বলবেন? গান ভালোবাসতে হবে,
এবং নতুন শিল্পীদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, নতুন মৌলিক গানকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, ক্রিটিক করতে হবে। আদারওয়াইজ আসলে বাংলা গান এগিয়ে যাবে না, আধুনিক বাংলা গান এগিয়ে যাবে না। বাংলা ব্যান্ড সিনারিও এখন যেভাবে আবার জ্বলে উঠেছে, এটাকে প্রমোট করতে হবে, মানুষকে টিকিট কেটে কনসার্টে আসতে হবে, তখনই শিল্পীরা বাঁচবে, শিল্পীর রয়্যালিটিকে নিশ্চিত করতে হবে, এবং তাহলে আসলে আমাদের মানে শিল্পীদের মুখে হাসি ফুটবে এবং শ্রোতারা গান পাবে। থ্যাংক ইউ।